হাই গ্যাস, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইন পেমেন্ট করতে হয়। প্রথমে আপনারা ক্রোমে যাবেন এবং সার্চ বারে লিখবেন ICC কাস্টমার পোর্টাল, লিখে সার্চ করবেন এবং প্রথমে যে লিঙ্কটা দেখবেন এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর একটি পেজ আসবে। এখন এখানে আপনি দেখতে পারবেন একটি ইউজার অ্যান্ড পাসওয়ার্ড চাচ্ছে। আপনি যে নেটটা ইউজ করতেছেন তার জন্য একটা IP এবং একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সেই ইউজারটা আপনি এখানে দেবেন। আমি আমার ইউজারটা দিচ্ছি, দেখুন আমার ইউজার হচ্ছে bar.ohidul OHIDUL এবং পাসওয়ার্ড হচ্ছে 1234। দেন লগইন এবং আপনাদের সামনে একটি পেজ চলে আসবে। এখন এখানে দেখতে পারবেন আপনার টোটাল ডিটেলস, কবে পেমেন্ট করছেন, কখন, সব ডিটেলস এখানে দেওয়া থাকবে। এখন আপনি কিভাবে বিল পেমেন্ট করবেন, দেখুন আপনার বাম পাশে তিনটে আইকন আছে, এই আইকনের উপর ক্লিক করে পে বিলে যাবেন। এখানে মান্থ ওয়ান, আপনি চাইলে এখানে 2 মান্থ এবং 5 মান্থ, 3 মান্থ ক্লিক করতে পারেন। আমি এখন 1 মাসের পেমেন্ট দিব। তো এখানে দেখছেন বিকাশ, আপনি বিকাশের মাধ্যমে করতে পারবেন এবং ক্রেডিট কার্ড এবং আদার্স কার্ডের মাধ্যমে করতে পারবেন। আমি এখন পেমেন্ট করব বিকাশের মাধ্যমে। এই বিকাশ অপশন চলে আসছে, আপনি বিকাশ পেমেন্টে ক্লিক করবেন। দেন এখানে আপনার নাম্বার দিতে হবে, বিকাশ নাম্বার, যে নাম্বার থেকে আপনার পেমেন্ট করবেন সেই নাম্বার দেবেন এবং বিকাশে অবশ্যই আপনার টাকা থাকতে হবে। আমি একটা নাম্বার দিচ্ছি 0171252457 9, কনফার্ম। এবং সাথে সাথে আপনার বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোডটা আপনাকে দিতে হবে। এই যে আমার একটা ভেরিফিকেশন কোড আসছে, কোড 479845, দেন কনফার্ম। এখন এখানে আপনি পিন দিবেন, আপনার বিকাশের পিন নাম্বার। আমি আমারটা দিচ্ছি, দেন কনফার্ম করলে আপনার বিকাশ পেমেন্ট হয়ে যাবে।